নির্বাচনের নির্ঘণ্ঠ আমরা সবাই জানি আর মাত্র কয়েকটা দিন বাকি হাতে নেই সাত দিনও সময় তারপরেই কিন্তু গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব ভোট উৎসব এই ভোট উৎসবকে কেন্দ্র করেই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং বলা যায় যে তাদের এই প্রচার কিন্তু একেবারে উচ্চ শিখরে কারণ তাবর তাবর নেতৃত্বরা রাজ্যে আসছেন তারা প্রচার করছেন রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী রয়েছেন সেই মনোনীত প্রার্থীদের সমর্থনে এক্ষেত্রে আমরা যদি দেখি যে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু কয়েক কদম এগিয়ে কারণ কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং এমনকি প্রধানমন্ত্রীর আশারও কিন্তু কথা রয়েছে রাজ্যে নির্বাচনের এই মনোনীত যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থনেই তারা রাজ্যে আসছেন এবং এই বিষয়টা কতটা প্রভাব ফেলবে গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব ভোট উৎসবে তা কিন্তু ষোলোই ফেব্রুয়ারি কথা বলবে এবং দোসরা মার্চ রয়েছে তার ফলাফল এরপরেই কিন্তু আমরা জানতে পারবো যে কে বসতে চলেছেন ইতিমধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা যিনি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন আমরা জানবো ওনার মতামত রাজ্যে এসে এই পরিস্থিতিতে কিরকম মনে হচ্ছে ওনার কতটা কনফিডেন্টও নেই চলুন কথা বলে সঙ্গে নমস্কার স্বাগত আপনাকে ধন্যবাদ প্রথমে যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি নিজেও একজন জনজাতি এবং জনজাতি বিষয়ক দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী বলা যায় তো সেক্ষেত্রে রাজ্যে যারা জনজাতিরা রয়েছেন তাদের বিষয়টি নিয়ে আপনি কি বলবেন সাহায্য পেয়েছে দেখুন সবচেয়ে আগে আমি কথাটা বলব যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী নতুনভাবে দেশকে গড়ে তুলতে হবে বলে একটা বিরাট ভিজন নিয়ে কাজ করছেন এবং যখন আমরা নতুন ভারত গড়ে তুলব বলে কথা বলি তবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা গ্রাম সমস্তভাবে ভালোভাবে ডেভেলপমেন্ট কি করে হয় সেই চিন্তাধারা নিয়ে স্টেট কি করে ভালোভাবে কাজ করবে প্রত্যেকটা সময়ে এই চিন্তাটা থাকে এবং ওই চিন্তাটা নিয়ে আমরা কাজ করছি গত পাঁচ বছর ধরে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডেভেলপমেন্টের ভালো কাজ হয়েছে স্টেট গভর্নমেন্ট ভালো কাজ করেছে তার সাথে সাথে ভারত সরকারের পূর্ণ সমর্থন এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে ভালোভাবে সাপোর্ট দেওয়া হয়েছে এবং আপনারা নিজেই দেখতে পারেন যে ত্রিপুরাতে আগে ইনফ্রাস্ট্রাকচার কেমন ছিল এবং এখন কেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এবং হচ্ছে ত্রিপুরাটা একটা বর্ডার স্টেট বর্ডার এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিতান্ত দরকার ছিল বামফ্রন্টের সরকার দীর্ঘদিন ধরে এখানে ছিল দেশে কংগ্রেসের সরকার ছিল কিন্তু এই যে বর্ডার এলাকার যে প্রবলেমগুলো আছে ওগুলো কি করে সমাধান করবে কি করে ওগুলো ভালোভাবে বুঝে ডেভেলপমেন্টের কাজ করবে এই সম্বন্ধে কোনো দিন তারা চিন্তা করেন। তারপরে তার ফলে ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপটা এত বেশি হয়ে গেছিলো যে কাজগুলো এখন হচ্ছে এবং আজকে আমরা যখন দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশের মধ্যে দেখছি বিরাট তফাত দেখা যাচ্ছে এর সাথে সাথে আমি এই কথাটা নিশ্চয়ই বলবো যে আপনি যে কথাটা বললেন যে ট্রাইবাল এরিয়া এবং ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য। ভারতীয় জনতা পার্টি এবং স্পেশালি প্রাইম মিনিস্টারের ফোকাস যে ট্রাইবাল এরিয়া এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট কি করে ভালোভাবে আমরা এই দেশে করতে পারি নতুন নতুন যোজনা স্টেট গভর্নমেন্টের সাথে ইন্টারাকশান ডিসকাশান যে কী রকমভাবে স্টেটের ট্রাইবালের ডেভেলপমেন্ট হবে এটা নিয়ে আমার মিনিস্ট্রিতেও এবং স্পেশালি প্রাইম মিনিস্টার আমাদের সাথে মানে অনেকবার কথা বলেন এবং ডিসকাশান হয় এবং এটা তো কেউ মানে ইনকার করতে পারবে না যে স্বাধীনতার পরে প্রথমবার ট্রাইবাল প্রেসিডেন্ট কান্ট্রিতে একজন মহিলা ট্রাইবাল হয়েছে এই জিনিসটা তো এতদিন মধ্যে কেউ বুঝতে পারেন এই যে রিপ্রেজেন্টেশানটা আছে এটাকে কেউ অ্যাভয়েড করতে পারে ট্রাইবালের স্বাভিমান বেড়েছে এবং ট্রাইবেলের ডেভেলপমেন্টের একটা অ্যাটিচিউড ডেভেলপ হয়েছে যে আমরা এখন পিছনে থাকবো না আমরাও এগিয়ে যাব একটা জাগরণ একটা অ্যাওয়ারনেস চলে এসছে এবং সেই ক্ষেত্রেই আমাদের চেষ্টা আছে যে যেমন আমরা পনেরো নভেম্বরকে আমরা ডিক্লেয়ার করলাম যে ট্রাইবাল ডে বলে ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য অ্যাওয়ারনেস আরও বাড়ে যেন তার জন্য ট্রাইবাল ডে ট্রাইবাল প্রাইড ডে করে কেন স্বাধীনতার সংঘর্ষে আন্দোলনে ট্রাইবালদের কন্ট্রিবিউশনটা কম নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে মানে পাহাড় পর্বত জঙ্গলের ভিতরে থেকে মানুষ ইংরেজেরও বিরোধ করেছে মুঘলেরও বিরোধ করেছে এবং সংঘর্ষ করেছে বলিদান দিয়েছে তো সেই হিসাবে ওদের রিকগনেশান কিছু ছিল না রিকগনেশান দেওয়ার কাজ মাননীয় নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে হলো ঠিক আছে প্রেসিডেন্ট হলো প্রাইড ডে বলে ডেট ডিক্লেয়ার হলো তার সাথে সাথে ডেভেলপমেন্টের জন্য যেমন আমি আমার এই এই যে টু থাউজেন্ড থেকে টু পর্যন্ত নতুন কয়েকটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ফর ট্রাইবেল অ্যান্ড ট্রাইবাল এরিয়ার জন্য দেওয়া হয়েছে যে এজুকেশানকে এবং হেলথকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং আপনি হয়তো এই কথাটাও বলতে পারেন যে একালব্বই মডেল স্কুল তো আগের থেকেও চলছিল কিন্তু আগে সংখ্যা কত ছিল এখন কত সংখ্যা হয়েছে কত আমরা অ্যাপ্রুভাল করেছি একটা কথা দ্বিতীয় কথা হলো যে এই যে রেসিডেন্সিয়াল স্কুল এগুলোকে আমরা একদম সিবিএসই প্যাটার্নে ফুল ফান্ডিং এবং এই যে এখন বাজেট স্পিচ নির্মলা সীতারামন যে পার্লামেন্টে দিলেন তাতে উনি এই কথাটা বিশেষ জোর দিয়ে বললেন যে ট্রাইবাল এরিয়ার জন্যে একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের জন্য আবার ন্যাশনাল লেভেলে থার্টি এইট থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড টিচার্স আমরা অ্যাপয়েন্ট করব এর আগে তো এরকম কেন সরকার করেনি তো প্রত্যেকটা স্টেটে ভালো এডুকেশন হয় ট্রাইবেলের কম্পিটিটিভ মাইন্ড ডেভেলপ হয় ট্রাইবেলের এই চিন্তা নিয়ে আমরা করছি স্পেশাল হেলথ প্রোগ্রাম সেন্ট্রাল থেকে তরফ থেকে স্টার্ট করা হচ্ছে এবং সাথে সাথে পিবিটিজি মিশন বলে একটা যোজনা স্টার্ট করা হয়েছে পিএম পিবিটিজি স্কিমস তার সাথে সাথে আমরা আদি আদর্শ গ্রাম যোজনা চালাচ্ছি যে স্টেট গভেন্টকে টাকা দিচ্ছি যে আপনারা এবারে প্রত্যেকটা ভিলেজকে মডেল ভিলেজ গড়ে তুলুন তো এইসব কাজ এই জন্যে হচ্ছে স্টেটে একটা ভালো সরকার কাজ করছে তো ভালো সরকার আগেও যেন ভালো কাজ করে তার জন্যে জনগণ এবার আবার ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিয়ে সরকার গড়ে তুলবে এটা আমাদের আশা আছে আমরা যদি দেখি যে ত্রিপুরাতে প্রচুর সংখ্যক কিন্তু জনজাতিরা রয়েছে আপনি দু সালের আগেও কিন্তু রাজ্যে এসেছিলেন এবার ফের একবার পাঁচ বছর পর পরীক্ষা দেওয়ার পালা কি বলবেন কিরকম মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি আমরা ফুললি কনফিডেন্ট আছি যে জনগণের পূর্ণ সমর্থন পাওয়া যাবে এবং ভারতীয় জনতা পার্টি আবার এখানে ভারতীয় জনতা পার্টির সরকার গড়ে তুলবে জনজাতি যারা রয়েছেন একটা মুখ্য ভূমিকা পালন করেন রাজ্যের এই ভোট উৎসবে এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে কিন্তু একই সঙ্গে ভোট হচ্ছে এবং এই জায়গাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জনজাতি উধুষিত তাদের এই ভোটদানটা কতটা চ্যালেঞ্জিং হবে কারণ ওইখান ওই রাজ্যগুলিতেও কিছু লোকাল পার্টিজ রয়েছে আমাদের ত্রিপুরাতেও সেম লোকাল পার্টিজ রয়েছে যারা জনজাতিদেরকে ক্যাপচার করার জন্য চেষ্টা করছে তো সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির জন্য কতটা চ্যালেঞ্জিং হবে এই বিষয়টা কী তিনটা স্টেটে ইলেকশন হচ্ছে আর তিনটা স্টেটে আমাদের আশা আছে যে ভালো পারফরমেন্স হবে এবং আমরা ইলেকশন উইন করব নাগাল্যান্ডও আমি গেছি নাগাল্যান্ডে আমি দেখেছি এবং গতকাল আমি নমিনেশানেও ছিলাম জনগণের সাথে এখন লোকের বিচারধারা ন্যাশনালিজমের উপরে চলছে যে ন্যাশনালিজমকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে দেশের একতা এবং স্পেশালি যদি আমরা এই নর্থ ইস্টের কথা বলি যে প্রাইম মিনিস্টার মনে হয় পঁচাশ বার থেকে বেশি মানে কোনো এক প্রাইম মিনিস্টার এতবার এক রিজেনে আসেনি নর্থ ইস্ট রিজনে ফিফটি টাইমস ভিজিট হয়েছে তো ফোকাসটা আপনারা বুঝতে পারবেন যে রকমভাবে এই এরিয়ার ডেভেলপমেন্ট এবং প্রত্যেকটা মানুষ স্বীকার করছে যে আগে আর এখন দু হাজার চোদ্দো এবং দু হাজার চোদ্দোর পরে নর্থ ইস্ট রিজনের ডেভেলপমেন্টের একটা নতুন ডেভেলপমেন্টের ইতিহাস তৈরি হয়েছে আমরা দেখেছি ত্রিপুরাতে বর্তমানে যারা বিগত দিনের সরকার পরিচালনায় ছিলেন সেই সিপিএম এবং যারা তখনকার সময়ে বিরোধী পার্টি ছিল কংগ্রেস তারা জোট তৈরি করেছে রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য এই লড়াইটা কতটা শক্তিশালী হবে ভারতীয় জনতা পার্টির জন্য যে ফের একবার ক্ষমতার মশ্নতে বসবে কি বলবেন আপনি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল পার্টি এবং ন্যাশনাল পার্টি হিসাবে আমরা ফুললি কনফিডেন্টও আছে এবং আমাদের আশা আছে যে আসন্ন বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি ভালোভাবে ডেভেলপমেন্টের কাজের বলে ইলেকশন উইন করবে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমি শেষে একটা বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে আপনি রাজ্যে এসেছেন ত্রিপুরার জনগণের কাছে কি আবেদন থাকবে কি আপিল থাকবে ত্রিপুরাকে কে গড়ে তোলার জন্য এবং দেশকে জনগণকে এই নিবেদন সবাই একে অপরে সহযোগ করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশকে গড়ে চলি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার মূল্যবান আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার আগে ত্রিপুরা জাতি জনজাতির একটা মিশ্র বসতির রাজ্য সেক্ষেত্রে জনজাতিদের ভোট কিন্তু একটা মুখ্য বিষয় শুধুমাত্র ত্রিপুরা বললেই ভুল হবে এখানে উত্তর পূর্বাঞ্চলে যে বাকি রাজ্যগুলোতে ভোট হওয়ার কথা রয়েছে সেই রাজ্যগুলিতেও কিন্তু জনজাতি ভোট একটা বড় ফ্যাক্টর কি হতে চলেছে আগামী দিনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে আসছেন এমনকি আমরা এতক্ষণ যার সঙ্গে কথা বললাম জনজাতি বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডার সঙ্গে তিনিও কিন্তু যথেষ্ট আশাবাদী এবারে ফের একবার ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসবে বলে ক্যামেরায় তীর্থঙ্করের সঙ্গে আমি শুয়েতা দেখতে থাকুন আর নিউজ